নিম্নচাপের প্রভাবে বৃষ্টি উত্তাল দিঘার সমুদ্র। দিঘার উপকূলে বইছে ঝোড়ো হাওয়া, চলছে প্রবল বৃষ্টি, তার সাথে উত্তাল সমুদ্র। সৈকতে চলছে পুলিশদের নজরদারি, সমুদ্রে স্নানে বাধা পর্যটকদের, হোটেলেই বন্দী পর্যটকরা। আমরা সকাল থেকে নজরদারি চালাচ্ছি, আজকে আবহাওয়া খুবই খারাপ, সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে। আমরা ট্যুরিস্টদের জলে নামতে দিচ্ছি না, কারণ এখন জোয়ার চলছে। আমরা যথেষ্টভাবে দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে ভালোভাবে নজরদারি চালাচ্ছি। বৃষ্টি তো চলছে কিন্তু প্রচণ্ড, মানে এই মুহূর্তে তো আমরা বৃষ্টির মধ্যে তো বাইরে ছিলাম, কফি খাচ্ছিলাম, কিন্তু খেয়ে আসার পর সমুদ্রের কাছে যাম দুই বন্ধু ছিল, তারা ডাকলো, আমরা এলাম আর কি। কিন্তু সমুদ্রের এই উত্তাল ভাবটা দেখে ভীষণ এনজয় করছি।